আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদ কিচেন অ্যান্ড টিপস। দূরে কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের দুইটা ঝিনুক পিঠা রেসিপি, যেটা হয়তো আগে কেউ কখনো খায়নি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শীতের সময় সবাই পিঠাপুলি খেতে পছন্দ করে, তাও যদি হয় ভিন্ন স্বাদের এবং ভিন্ন স্টাইলের, তাহলে তো কোনো কথাই হবে না, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। পিঠা দুইটা তৈরি করার জন্য চুলাতে প্রথমে একটি পাত্র বসিয়ে এক কাপ পানি, স্বাদ মতো লবণ, এক কাপ গুঁড়ো দুধ এবং এক কাপ ময়দা যোগ করে একটা ডো তৈরি করে নেব। তারপর চুলা থেকে নামিয়ে হাত দিয়ে এভাবে কিছুক্ষণ মিক্সার করে নিব এবং দুইটা টুকরা করে নিব। তার মধ্যে একটা টুকরো এভাবে লম্বালম্বি করে ছোটো ছোটো পিস করে কেটে নেব। টুকরাগুলো একটি পাত্রে রেখে প্রত্যেকটা টুকরো এরকম বলের আকারে তৈরি করে নিব। তারপর দুইটা চিরুনি নিয়ে এভাবে ঝিনুকের আকারে শেপ দিয়ে ফিটাগুলো তৈরি করে নিব। দেখুন, একদম ঝিনুকের মতোই দেখতে হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে বলটার এক সাইড এরকম চিকুন করে একটা চিরুনির উপর বসিয়ে আর একটা চিরুনি দিয়ে এভাবে তৈরি করে নেবেন। এটা তৈরি করাই একদমই সহজ। আমার প্রথম ঝিনুক পিঠাটা তৈরি করা হয়ে গেছে, এখন দেখাবো দ্বিতীয় পিঠাটা। প্রথমে একটা ছোটো ডো এরকম চ্যাপটা করে একটা চিরুনির উপর বসিয়ে হাত দিয়ে এভাবে তৈরি করে নিব। তারপর নারকেলের পুর দিয়ে লম্বলম্বিভাবে সাজিয়ে দিব। এরপর এরকম দুই সাইডটা লাগিয়ে ঝিনুকের মুখটা তৈরি করে নিব। তারপর চিকুন মাথা পেঁচিয়ে ঝিনুক পিঠাটা তৈরি করে নিব। দেখুন, পিঠাটা তৈরি করা একেবারেই সহজ। খুব সুন্দর একটা ঝিনুক পিঠা তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে একটা ছোটো ডো পাতলা করে চিরুনির উপর বসিয়ে নারকেলের ফুল লম্বলম্বিভাবে সাজিয়ে দুই সাইডটা লাগিয়ে দিতে হবে। তারপর ঝিনুকের মুখটা তৈরি করে ঝিনুকের চিকুন মাথাটা এভাবে পেঁচিয়ে ঝিনুকের আকারে তৈরি করে নিতে হবে। দেখুন, ঝিনুক পিঠা তৈরি করা একেবারেই সহজ, দেখলেই বানাতে ইচ্ছে করবে। আমার সবগুলো ঝিনুক পিঠা তৈরি করা হয়ে গেছে, এখন তেলে ভেজে নিব। একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে ছোটো সাইজের ঝিনুক পিঠাগুলো ছেড়ে দিব। তারপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পিঠাগুলো ভেজে নিব। হালকা বাদামি রঙের করে ভেজে ছোটো সাইজের ঝিনুক পিঠাগুলো তুলে নিব। এখন বড় সাইজের ঝিনুক পিঠাগুলো এভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। একটা চামচ দিয়ে গরম তেল পিঠার উপর এভাবে ছড়িয়ে দিব। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠাগুলো উল্টিয়ে দিব। পিঠাগুলো হালকা বাদামি রঙের হয়ে আসার পর তুলে নিব। আমার সবগুলো ঝিনুক পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলাতে একটি পাত্র বসিয়ে এক কাপ পানি দিব। তার মধ্যে স্বাদ মতো লবণ, হাফ কাপ চিনি, দুইটা এলাচ, হাফ কাপ গুঁড়ো দুধ, কয়েকটা কিশমিশ যোগ করে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিব। তারপর আগে থেকে ভেজে রাখা ঝিনুক পিঠার মধ্যে দুধটুকু এভাবে ঢেলে দিব। আমি দুটো পিঠাতে এই সমানভাবে দুধটুকু ঢেলে দিব এবং এক ঘন্টার জন্য রেখে দিব। এই এক ঘন্টার মধ্যে আমার সবগুলো পিঠা ভিজে যাবে। দেখুন বন্ধুরা, এক ঘন্টা পরে পিঠাগুলো সম্পূর্ণ ভিজে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই ঝিনুক পিঠাগুলো দেখতে শুধু সুন্দর হয়নি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং মজাদার হয়েছে। শীতের দিনে এমন সুস্বাদু পিঠা খেতে সবারই পছন্দ হবে। একটা পিঠা কেটে দেখাই কেমন হয়েছে। পিঠাগুলো দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছে। চিরুনি দিয়ে তৈরি দুধের সাথে এরকম সুন্দর ঝিনুক পিঠাটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার মতো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম শীতের দিনে দুধ পুলি বা ঝিনুক পিঠা খেতে সত্যিই খুব মজার লাগে। এতক্ষণ আমার সাথে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপির সাথে।